জঙ্গম শব্দটির বিপরীত শব্দ কোনটি? স্থাবর। জনৈক শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি? জন যোগ এক। পর্তুগিজ শব্দ কোনটি? নিচের কোনটি পর্তুগিজ শব্দ? আনারস। নিচের কোন বাক্যটি শুদ্ধ? আপনি সপরিবারে আমন্ত্রিত। নিচের কোন শব্দের লিঙ্গান্তর হয় না? কবিরাজ। হারবোলা কোন সমাস? উপপদ তৎপুরুষ সমাস। জন্ডিস একটি নাটক কোনটি শওকত উসমান রচিত? কৃতদাসের হাসি। সাধু ভাষা সাধারণত অনুপযোগী নাটকে। ভাষা মানুষের মুখ থেকে কলমের মুখে আসে, উল্টোটা করতে গেলে মুখে শুধু কালিই পড়ে। উক্তিটি কে করেছেন? প্রমোদ চৌধুরী। যুগ সন্ধিক্ষণের কবি কে? ঈশ্বরচন্দ্র গুপ্ত। অধর্মের মধুমায়া নিষ্ফল বলি, আনন্দে নাচেছি পুত্র স্নেহময়ে বলি। শেপল দিও না তারে ভোগ করিবারে, কেরল ফেলে দাও কাদাও তাহারে। কবিতাংশটির মূল কবিতা ও রচয়িতা কে? গান্ধারীর আবেদন রবীন্দ্রনাথ ঠাকুর। কত ছবি কত গান এর লেখক কে? আলাউদ্দিন আল আজাদ। কবর নাটকের রচয়িতা কে? মনির চৌধুরী। বানসিংহ কার ছদ্মনাম? রবীন্দ্রনাথ ঠাকুর। পোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের প্রথম প্রধান ছিলেন উইলিয়াম কেরি। দুভাষী পুঁথি সাহিত্যের প্রথম ও সার্থক কবি কে? ফকির গরিবুল্লাহ। রায়গুণাকর কার কাব্য উপাধি? ভারতচন্দ্র। বাংলা ভাষার প্রথম কবিতা সংকলন করেন কে? বাংলা ভাষার প্রথম কবিতা সংকলন চর্যাপদ। বাংলা ভাষার মধ্যযুগ কোনটি? 1201 থেকে 1800 খ্রিস্টাব্দ। মরমী কবি কাকে বলা হয়? মরমী কবি বলা হয় হাসন রাজাকে। জসীমউদ্দীনের প্রথম কাব্য গ্রন্থ কোনটি? রাকালি। কোনটি তৎসমশব্দ? চন্দন। শব্দ ধাতুর মূলকে কি বলে? প্রকৃতি। সময়ের বিপরীত শব্দ কোনটি? উগ্র। বাংলা ব্যঞ্জন বর্ণের মাত্রাহীন বর্ণ কয়টি? ছয়টি। বানসিংহ কার ছদ্মনাম? রবীন্দ্রনাথ ঠাকুর।
কোনগুলো স্পর্শধ্বনি? ক থেকে ম পর্যন্ত। কাননে কুসুম কলি সকলি ফুটিল, এ বাক্যে কাননে কোন কারক বিভক্তি? অধিকরণে সপ্তমী। নিচের কোনটি সূর্যের প্রতিশব্দ? সবিতা। কোন গ্রন্থটি শরৎচন্দ্র রচিত নয়? মৃত্যুকোদা। আপন শব্দের অর্থ কোনটি? আত্মীয়। রবীন্দ্রনাথের শেষের কবিতা কোন ধরনের গ্রন্থ? উপন্যাস। কোন শব্দের বানান অশুদ্ধ? বৈশিষ্ট্য। সিংহাসন শব্দটি কোন সমাসের উদাহরণ? কর্মদ্বারয়। সমকাল পত্রিকার সম্পাদক কে ছিলেন? সিকান্দার আবু জাফর। আলোয় আধার দূর হয়, এই বাক্যে আলোয় পর্দি কোন কারকের উদাহরণ? অপাদান। মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, এই চরণটি কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুর। ঢাকায় মুসলিম সাহিত্য সমাজ এর মুখপত্র ছিল কোন পত্রিকা? শিকা। অধিকরণ কারকে পঞ্চমী বিভক্তির উদাহরণ আছে কোন বাক্যে? জমি থেকে বাড়ি দেখা যায়। সৌন্দর্য সকলকে আকর্ষণ করে, এই বাক্যে সৌন্দর্য কোন পদ? বিশেষ্য পদ। দেশি শব্দ কোনটি? ডাগর। ওটি যেন কার তৈরি, এখানে নির্দেশক সর্বনামের পরে টি যুক্ত হয়ে কি বোঝাচ্ছে? সুনির্দিষ্টতা। ভারে মা ভবানী কথাটির অর্থ কি? নিঃস্ব অবস্থা। ডায়মন্ড কাটস ডায়মন্ড এর সঠিক অনুবাদ কোনটি? মানিকে মানিক চেনে। নিচের কোনটি মৌলিক শব্দ? গোলাপ। কোনটি নাম ধাতু? গুমযুগ আ। কোন ধরনের পত্রে একাধিক সম্বোধন পদের ব্যবহার হয়ে থাকে? অভিনন্দন পত্রে। বালতি কোন ভাষা থেকে এসেছে? বালতি শব্দটি পর্তুগিজ শব্দ। কুলি শব্দের স্ত্রীবাচক শব্দ কোনটি? কামিন। উক্তি এর প্রকৃতি ও প্রত্যয় কোনটি? বচযুক্তি। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। কয়টা প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলেন তা আশা করি কমেন্টস করে জানাবেন, আর ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।